সাবস্ক্রাইব করে যা, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যা। সাবস্ক্রাইব না করে তোরা কোথায় পালাবি? অনেকদিন আগের কথা, বহুদূরের এক দেশে কমলপুর নামের এক গ্রাম ছিল। সেই গ্রামের সবাই বেশ সুখে শান্তিতে বাস করছিল। কিন্তু একদিন হঠাৎ করেই কমলপুর গ্রামে চুরির ঘটনা বেড়ে গেল। গ্রামবাসীরা ঘুম থেকে উঠে দেখত তাদের নানান কিছু চুরি হয়ে গিয়েছে। গ্রামের বড় রাস্তার পাশে রঘুনাথ নামের এক বণিক বাস করত। নানান দেশের লোকজন তার কাছে গয়না বানাতে আসত। গয়না বানানোর দক্ষতার জন্য বেশ সুনাম ছিল তার। একদিন রঘুনাথ অনেকগুলো সোনার গহনা এনে তার বউয়ের হাতে দিল। শুনো বউ, আগামীকাল বহু দূরের এক গ্রাম থেকে কজন ব্যবসায়ী এসে এই গহনাগুলো নিয়ে যাবে। আজকে রাতের জন্য গহনাগুলো সাবধানে লুকিয়ে রাখো। আচ্ছা বেশ, আমি এখনই এগুলোকে তালাবন্ধ করে রাখছি। রঘুনাথের বউ গয়নাগুলোকে একটা লোহার কৌটায় রেখে ঘরের এক কোণে তালা মেরে রাখল। তখন গভীর রাত, রঘুনাথ আর তার স্ত্রী ঘুমিয়ে আছে। হঠাৎ করেই তাদের খোলা জানালায় একটা বিভৎস মুখ দেখা গেল। সেটা একটা ডাইনির মুখ। এই ঘরে সোনার গহনার গন্ধ পাচ্ছি, এক্ষুনি সবগুলো গহনা নিয়ে নিতে হবে। তারপর জানালা দিয়ে ভেসে ভেসে ডাইনিটা এসে রঘুর ঘরে দাঁড়ালো। একটানে সে লোহার কৌটাটা খুলে ফেলল। এই তো দেখছি অনেক গয়না। ওরা ভেবেছিল এসব কেউ দেখতেই পাবে না, কিন্তু আমাকে কি আর ফাঁকি দেওয়া যায়। ডাইনিটা সেই সোনার গহনা দিয়ে গ্রামের জঙ্গলের দিকে চলে গেল। রঘু আর তার স্ত্রী কিছুই টের পেল না। পরের দিন সকালে, কি সর্বনাশ হলো আমার, কোন চোর আমার এত বড় ক্ষতি করলো। ওগো, আমি তো নিরাপদে রেখেছিলাম। যদি জানতাম চুরি হবে তাহলে অন্য কোথাও রাখতাম। এ কি হলো গো আমার। তাদের কান্নায় গ্রামের সবাই জড়ো হয়ে গেল। সবারই ভীষণ মন খারাপ হলো। কমলপুর গ্রামে এমন ঘটনা আগে দেখা যায়নি, তাই সবাই একটু চিন্তিতও হলো। তারপর সবাই রঘু আর তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে যার যার কাজে ফিরে গেল। সারাদিন সবার মনের মধ্যেই এই চুরির ঘটনাটা ঘুরপাক খেতে লাগল। এই কমলপুরে বাস করত কার্তিক নামের এক রাখাল। কার্তিক ছিল ভীষণ দরিদ্র। এমনিতে অন্যদের জমিতে কাজ করেই সংসার চলে তার। সকাল সকাল কাজে বেরিয়ে যায়, আর বিকেলে চাল ডাল নিয়ে বাড়ি ফিরত সে। তার এই অল্প আয়ে তার স্ত্রী আর সে দুজনের ছোট্ট সংসারটা সামলাতে হিমশিম খেতে হতো তাকে। তাই কয়েক মাস আগে একটা গরু কিনে আনে। কই গো, দেখো দেখো কি এনেছি। হে কি গো, এই গরু কার? কার আবার? আমাদের। আমার বড় মাটির ব্যাংকটা ভেঙে এই ছোট্ট দুটোকে কিনে এনেছি। আমাদের আর কোনো অভাব থাকবে না। কয়েকদিন পর, হ্যাঁ রে কার্তিক, তোর গরু তো বেশ তাগড়া হয়েছে, বিক্রি করলে বেশ টাকা করি পাবি। আমিও তো সেই আশাই করি, দেখা যাক ভাগ্যে কি আছে। সেদিন রাতে জঙ্গল থেকে সেই ডাইনিটা বেরিয়ে এসেছে। অনেক দিন ধরে ভালো মতো ভুরি ভোজ হয় না, আজ দেখি খাবার হিসেবে কি পাওয়া যায়। গ্রামটা দেখে মনে হয় না আমার খাবারের অভাব হবে। ডাইনিটা বেরিয়ে পড়ল খাবারের খোঁজে। হাঁটতে হাঁটতে সেদিন কোথাও কাউকেই পাচ্ছিল না, রাস্তাঘাটগুলো একদম খালি। হঠাৎ কার্তিকের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গরুর ডাক শুনতে পেল ডাইনি। সাথে সাথে দাঁড়িয়ে পড়ল সে। গরু ডাকছে, বেশ বেশ, এই তো আমার খাবার। এই বলে ডাইনি গরুটাকে তুলে নিয়ে গেল। পরের দিন কার্তিক সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও তার গরুটা পেল না।
সে বুঝতে পারল গরু চুরি হয়েছে। খবর পেয়ে একে একে গ্রামবাসীরাও হাজির হল। দুই দিনে এত বড় দুটো চুরি, না না, এই গ্রামে এসব বরদাস্ত করা হবে না। আজ রাত থেকেই লুকিয়ে লুকিয়ে পাহারা বসাতে হবে, যেভাবেই হোক এই চোরকে আমরা ধরবই ধরব। ঠিক কথা বলেছ ভাই কার্তিক, তুমি আর কেঁদো না, তোমাকে সবাই মিলে আমরা আবার গরু কিনে দিব, আর আজ রাত থেকেই এই গ্রামে পাহারা বসবে। সেদিন রাতে, তুই গ্রামের সামনের দিকটায় পাহারা দে, আমি পেছনের দিকটায় পাহারা দিচ্ছি। বেশ, তাই হবে, আর কোনো অসুবিধে হলে আমাকে ডাকিস। দুইজন দুই দিকে পাহারা দিতে শুরু করল। সময় বয়ে যাচ্ছে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না তারা। রাত আরেকটু গভীর হল। চম্পক তখন একটা গাছের নিচে বসে ঘুমে ঢুলছিল। হঠাৎ তার মনে হলো সামনে দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। সে চমকে গিয়ে সোজা হয়ে তাকালো, তারপর ভীষণ ভয়ে কুঁকড়ে গেল। যে একটা ডাইনি, ওরে বাবা রে, ডাইনিটা এত সতর্ক হয়ে কোথায় যাচ্ছে? চম্পকও তার পিছু নিতে শুরু করলো, আর দেখলো ডাইনিটা হরি নামের এক বণিকের ঘরে গিয়ে ঢুকলো। কিছুক্ষণ পরেই দুহাতে অনেক গয়না নিয়ে বেরিয়ে এলো। তারপর কমলপুরের জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগলো। সব কিছু দেখে অবিশ্বাসে চম্পকের দুচোখ বড় বড় হয়ে গেল। একই দেখছে সে, এই ডাইনিটাই তাহলে সবগুলো চুরির জন্য দায়ী। বিস্ময়ের চোটে তার হাতের লাঠিটা মাটিতে পড়ে গেল। শব্দ পেয়ে মুহূর্তেই ডাইনিটা ঘুরে দাঁড়ালো। তার চোখ পড়ল চম্পকের উপর। চম্পক তখন ভয়ে কাঁপছে। সে কি রে, তোর এত বড় সাহস যে তুই আমার পিছু নিচ্ছিলি? দাঁড়া, তোকে উচিত শিক্ষা দিচ্ছি। এই বলে ডাইনিটা চোখের পলকে চম্পকের সামনে এসে তার গলা টিপে ধরল। চম্পকের শ্বাস বন্ধ হয়ে আসছে, আর একটু হলেই মারা যাবে সে। ঠিক তখন দূর থেকে একটা চিৎকারের শব্দ শুনতে পেল ডাইনি। সাথে সাথে চম্পককে ছেড়ে দিয়ে দ্রুত অদৃশ্য হয়ে গেল ডাইনিটা। একটু পরে হাঁপাতে হাঁপাতে অলোকে সে উপস্থিত হল। একটা ডাইনি তোকে আক্রমণ করেছিল দেখলাম, সেটা কোথায়? ভাগ্যিস তোকে ছেড়েছে, আমি তো ভাবলাম তোকে মেরেই ফেলবে তখন। চম্পক তখন তার গলায় হাত বোলাতে বোলাতে সব কিছু খুলে বলল অলোককে। আচ্ছা আচ্ছা, এই তাহলে ঘটনা। বেশ, কালকেই ডাইনিটার উচিত শিক্ষার ব্যবস্থা করা হবে। এখন চল বাড়ি ফিরে যাই। পরের দিন সকালে অলোক আর চম্পক গ্রামবাসীদের সব কিছু জানালো। ডাইনির কথাটা শুনে সবাই ভীষণ অবাক হল। কমলপুরের কাছে একটা জায়গায় একজন সাধু বাবা বাস করতেন। কার্তিক গিয়ে তাকে নিয়ে এলো। সব শুনে সাধু বাবা ও তাদের সাহায্য করতে রাজি হলেন। তারপর কয়েকজন গ্রামবাসী আর সাধু বাবা এগিয়ে গেল জঙ্গলের দিকে। সবাই আমার পেছনে থাকবে, আর কেউই ভয় পাবে না। আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। কিছুক্ষণ হাঁটার পরেই তারা সেই জঙ্গলটার কাছে পৌঁছালো। সেখানে পৌঁছে তারা হতভম্ব হয়ে গেল। একটা বড় শেওড়া গাছের নিচে চুরি যাওয়া সেসব গয়না রাখা, পাশে বিভিন্ন প্রাণীর হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে আছে। যাও, দুইজন গিয়ে গহনাগুলো নিয়ে আসো। গ্রামবাসী এগিয়ে গিয়ে গহনাগুলো নিয়ে এলো। সাথে সাথে ভীষণ গর্জন করে গাছের ওপর থেকে এক লাফে ডাইনিটা নামলো। খবরদার, এগুলো সব আমার, তোরা এসবে হাত দিবি না। সাধু তখন কিছু না বলে তার হাতে রাখা একটা হার তুলে ধরলেন ডাইনির দিকে। একটা আলো ছুটে গেল ডাইনির শরীরে। সবাই অবাক হয়ে দেখল, সাধু সেই আলো ডাইনিকে পুড়িয়ে ফেলছে। আর কয়েক মুহূর্তেই ডাইনি পুড়ে ছাই হয়ে গেল। তোমাদের আর কোনো ভয় নেই, এই ডাইনিকে আমি ডাইনি লোকে পাঠিয়ে দিয়েছি, আর কখনোই সে এই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। এখন তোমাদের জন্য শুরু হচ্ছে ধাঁধা পর্ব। প্রতিটা ধাঁধার উত্তর দেওয়ার জন্য তুমি কিছু সময় পাবে। সেই সময়ের মধ্যে উত্তরটা যদি তুমি পারো তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে দিও। তাহলে শুরু করা যাক। আকাশে আছে পাতালে নাই,
কী জিনিস নাম তার বলো দেখি ভাই। বন্ধুরা, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বন্ধুরা, পারলে তোমরা তোমাদের উত্তরটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। যাদের বুদ্ধি কম্পিউটারের চেয়েও প্রখর, তারাই কেবল এই প্রশ্নের উত্তরটি সঠিকভাবে পারবে। দেখি কে কে পারে এর উত্তরটি দিতে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো তারা। বন্ধুরা, আমরা গ্রাম বাংলার লোকজ ভৌতিক গল্পগুলো সংগ্রহ করে তুলে ধরি তোমাদের সামনে। যদি ভূতের গল্পগুলো শুনতে তোমাদের ভালো লাগে আর এমন আরও ভূতের গল্প শুনতে চাও, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও, আর শেয়ার করে দিও আমাদের ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের গল্পতে। দাদা, ডাইনিটা কি গেছে? সেটাই তো খুঁজছি। আর আজ যা গল্প শুনলাম, মনে হয় না আজ রাতে আর ঘুমাতে পারবো। সাবস্ক্রাইব তো করে দিয়েছি, মনে হয় না আজ আর আমাদের বাড়িতে হানা দিবে। সাবস্ক্রাইব করবি নয়তো আমার হাতে মরার জন্য তৈরি থাকবি।